পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। সোমবার সকালে বাঁকুড়ায় এক নম্বর ব্লকের দেরুয়া, মজরা, রসুনকুল, তেঁতুলডাঙ্গা সহ একাধিক গ্রামের মানুষ পানীয় জলের দাবিতে বাঁকুড়ার সদর থানার দেউরা মোড়ে বাঁকুড়া বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই সমস্ত এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। পানীয় জলের পাইপ লাইন বসানো হলেও জলের পরিষেবা থেকে তারা বঞ্চিত। আমরা জলের জন্যই রাস্তা অবরোধ করেছি, দিচ্ছে আমাদের জল দেওয়া হয় না, আমাদের জল দেওয়া হচ্ছে না, টাইম কলের জল কোনোদিন 10 দিন ছাড়া জল দিচ্ছে, আমরা কি ফের খেতে খেতে পাচ্ছি না, রান্নার জল পাচ্ছি না, তাহলে আমরা কেন কোথা থেকে ব্যবস্থা করব? আমরা মানুষের জলটাই তো আসল, জল যদি না খেতে পাই তাহলে আমরা কি করব? তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি, আমাদের জন্য জল দেওয়া হয়। হ্যাঁ, জানানো হয়েছে, তারা কোনো ব্যবস্থা করছে নি তো, আমরা তো বলে বলে হয়রান হয়ে, তারা কোনো ব্যবস্থা করছে নি, আমরা বাধ্য হয়ে মেয়ের আজকে এখানে এসেছি। মূলত দাবি হচ্ছে আমাদের এখানে দীর্ঘদিন ঘরে যে কল দিয়েছে পিএইচজি, আমরা বারবার পিএইচজিকে জানিয়েছি, তা সত্ত্বেও আমরা জল গরমে পাইনি, আমাদের এলাকাতে জল আসেনি, বিশেষ করে দেরুয়া, রসুনকুট, দেরুয়ালাং, চেচুড়া এই 4টা গ্রামে জল কোনোদিনই আসেনি। যেটা দুর্গাপুর থেকে জল দিচ্ছে জল জীবন জল মিশন, সেই জল আমরা কোনোদিন পাইনি। এই প্রতিবাদে রাস্তা অবরোধ আমরা অনেকবার বলেছি, আমাদের পাড়ায় পাড়ায় যে টিউবওয়েল ছিল তাতেই ভালো ছিল, যেগুলো কেন রাস্তা ধারা ধারা দেওয়া ছিল, 8-10টা বাড়ি দিলেই আমাদের আরও সুবিধা হতো, কিন্তু ওই ঘরে ঘরে দিয়েই যত বিপদরা বানিয়ে দিয়েছে, ঘরে ঘরে দিয়েছে জল দেয়নি, কল দিয়েছে জল দেয়নি, আমাদের একটাই কথা হয় জল দিও নাই কল তুলে নিয়ে যা। বারবার তারা প্রশাসনকে বিষয়টি জানিয়েও সুরাহা না মেলায় এদিন তারা পথ অবরোধে সামিল হন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।